হ্যালো গাইস, কি অবস্থা সকলের? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কত জোস হইতে যাইতেছে। কারণ ভাই, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে জম্বিদের সাথে মারামারি না কইরা খুব সহজে অনেক তাড়াতাড়ি বুইয়া নেওয়া যায়। সেজন্য তোমাদেরকে প্রথমে জম্বি মোডের যে 3 নম্বর হার্ড লবিটা আছে ওই লবিটা সিলেক্ট করতে হবে। তারপর আমি এমনি টিমমেট নিয়ে আইছি, টিমমেট না থাকলেও চলবে, সোলো ভার্সে স্কোয়াড খেললেও চলবে। তো ম্যাচ শুরু হয়ে গেছে, এখন আমার গান কিনতে হইব। কারণ প্রথমে একটু জম্বির সাথে মারামারি করতে হইব, গাড়ি নিয়ে আগে প্রথম স্টেজটা পার করতে হইব, এরপরে গিয়া দ্বিতীয় স্টেজ আর খেলাই লাগবো না। ওই জায়গায় যে বস আছে, 2টা বস আছে, ওদের সাথে কোনো রকম মারামারি করা লাগবো না, এমনি অটোমেটিক বইয়া পাইয়া যাইবা। প্রথমে একটা মনস্টার ট্রাক নিয়ে নেই, কারণ আমার যাইতে হবে, আগে জম্বিদের সাথে মারামারি করতে হবে, তারপরে না হয় হবে। তোমাদের দেখার সুবিধার্থে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিছি। এবার দেখো গাইস, প্রথম স্টেজ কমপ্লিট, এখন সেকেন্ড শুরু হয়ে গেছে। তো এটার ভিতরে ঢুকে প্রথমে কি করবা, শান্তিনো ক্যারেক্টার নিয়ে আসবা। এই শান্তিনো ক্যারেক্টারটা এনে বসায়া দিবা। এই ক্যারেক্টার না আনলেও চলবো, কারণ ভুইয়া পাইতে গেলে লাস্টে কিন্তু এই ক্যারেক্টার লাগবেই, এই কারণে আমি নিয়ে আইছি। তো এবার দেখো, ম্যাচ শুরু হওয়ার আগেই আমি ক্যারেক্টারটা ইউজ করে ভিতরে আইসা পড়ছি। এবার এই পাথরের উপর দিয়ে আস্তে আস্তে লাফায় লাফায় উঠমু উপরে। তো এই দেখো গাইস, উইঠা গেছি, এখন রিল্যাক্সে থাকবো ভাই। এখন ওই জায়গায় যায়া ভিতরে গিয়া বয়া থাকবো, ইমুট মারমো। তার আগে দেখি গাইস এই জায়গার কাহিনী কি ঘটে। আর তোমরা চাইলে প্রথম স্টেজেই কিন্তু এই জায়গায় উঠতে পারবা, প্রথম স্টেজে খেলাই লাগবো না, গাড়ি নিয়ে ডাইরেক্ট এই দিক দিয়ে উইঠে আয়া পড়বা। ওই ভিডিওটা আমি করি নাই, কারণ তখন আমার মাথায় সেটা আসিল না। তো এরপরে যদি নেক্সট পার্ট চাও, মানে প্রথমে প্রথম স্টেজ খেলাই লাগবো না, প্রথমেই তোমরা ওন থেকে আয়া পড়বা ডাইরেক্ট এই জায়গায়। আমার লগে লগে আমার আরেকটা টিমমেটে আইসা পড়ছে এই উপরে, আর বাকি যে 2টা আসিল ওরা বুঝেই নাই যে কেমনে উঠাইছি, এই কারণে ওরা দেওয়া গাইছে ময়রা ভূত হয়ে আছে। এখন সেকেন্ড শুরু হয়ে গেছে, এখন একটু ফাজলামি করতেছি, একটু পরে আবার লাভ দিয়ে নিচে যামো। আর ওরা ভাই ওন থেকে চিল্লাইতেছে ভাই কেমনে উঠলা ওই জায়গায়। এবার আমার মাথায় একটা বুদ্ধি আছে, এখানে ফাও যেহেতু সময় নষ্ট হইতেছে, আমি গিয়ে ওই জায়গায় একটা মাইন বসায় আসি, মানে এই মেশিনটা, এটা দিয়ে অটোমেটিক কিলো পামো, তারপরে একটু মনে করো যে একটু উপকারও হইব। তো এখন আমি এই জায়গায় মেশিনটা বসাই দিয়ে আবার চলে যাবো। এখন দেখো গাইস, নেট প্রবলেম দিতেছে ভাই সারাটা দিন, ভাই কারেন্ট থাকে না, কিছুই থাকে না, নেট খারাপ দেয় ভাই, মাথা মতো নষ্ট। আমার আইপিএস দিয়ে তেমন একটা চলে না ওয়াইফাই, এর কারণে। তো গাইস এইবার আইসা পড়ছে সময় নিচে নামার, তো আমি এখন নিচে যাব। আমার টিমমেটে আইতেছে ভাই পিছনে, তাড়াতাড়ি আসো ভাই, এখন মনে হয় শেষ হবো ভাই। আর 48 সেকেন্ড আছে, এই 48 সেকেন্ডের ভিতরে নিচে না গেলে তাহলে কিন্তু অবস্থা খারাপ। আর আমি ক্যারেক্টারটা আগে ইউজ করে লাইছি ভাই, এটা আমার অনেক বড় ভুল আছিল। প্রথমে এই জায়গায় লাভ দিয়ে যদি নিচে নামতাম তাহলে পরে আবার ক্যারেক্টারটা ইউজ করতে পারতাম। আর 36 সেকেন্ড আছে, এই 36 সেকেন্ডে যদি ক্যারেক্টার আবার ফেরত না আসে তাহলে কিন্তু অবস্থা খারাপ ভাই। আর এই যে মাঝখানে যে জম্বিটা আইলো, এর লগে মারামারি না করলেও চলে, কিন্তু এমনি ভাই এমনি ওর সাথে ফাজলামি করতেছি, কারণ জানি ওরে যদি সারাদিনও গুলি করে মারি তারপরেও আমি মরবো না। তো আর মাত্র 18 সেকেন্ড আছে, এই 18 সেকেন্ডের পরে আবার কি হইব তোমরা দেখতেই থাকো। তো আমার যে শান্তিনো ক্যারেক্টারটা, এই ক্যারেক্টার যদি এই 10 সেকেন্ডের ভিতরে আবার ফেরত না আসে তাহলে কিন্তু ভাই আর হইব না, এই টিপস অ্যান্ড ট্রিক্সটা খাটবো না। এবার দেই ভাই খুব তাড়াতাড়ি, মানে সেকেন্ডের সাথে সাথে ক্যারেক্টারের স্কিলটা মিলাইয়া চলতে হইব। তো এবার 1 সেকেন্ড হইয়াও গেছে ভাই সাকসেস, আর 8 সেকেন্ড, 7, 6, 5, 4, 3, 2, 1, এই দেও গাইস একদম ঠিক টাইমে ক্যারেক্টারটা আয়া পড়ছে। ক্যারেক্টারটা ইউজ করে সাইডে দিলাম, এখন আয়া পড়লাম দ্বিতীয় 3 নম্বর স্টেজে। এই 3 নম্বর স্টেজে এখন দেও গাইস আয়সা পড়ছি, শেষ ভুইয়া ম্যাচ, একদম পতাকার মধ্যে আয়া পড়ছি। আর 16 সেকেন্ড আছে, এই 16 সেকেন্ডটা অটোমেটিক চলে গেলে এই দেও গাইস, আর 10 সেকেন্ড আছে, এটা চলে গেলে পতাকায় যখনই যা দাঁড়ামো তখনই দেখবা গাইস ভুইয়া আয়া পড়বো। তো আর অল্প একটু আছে ভাই, তাড়াতাড়ি শেষ হও ভাই, আর এত দেরি করে লাভ নাই। 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, এই দেওয়া গাইজ এখন সাকসেস দেখাইবো, সাকসেসের পরে ভুইয়া দেখাইবো। কিরে ভাই এখনও দেখায় নাকি, পতাকা কই গেল? তাই সমস্যা নাই, এখনই দেখাইয়া দেবো। তো এই গেম প্লেটা করতে মোট সময় লাগে, আমি গুইনা দেখছি ভাই 11 মিনিট, 12 মিনিট সময় লাগে, কিন্তু আমি 4 মিনিটে গেম খেলাটা শেষ করে দিলাম। তো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি একটু উপকার হয়ে থাকে এই ভিডিও থেকে তাহলে ভিডিওতে একটা লাইক দেওয়া, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দাও। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।